আসসালামু আলাইকুম, লিম্পিস রান্না হাউসে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলুন দেরি না করে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে আমরা দেশি স্টাইলে খুব সুস্বাদু রাজমা বানিয়ে দেখাবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে দেখুন, এক কাপ রাজমা পুরো রাত ভিজিয়ে রেখেছিলাম, এখন এগুলোকে সিদ্ধ করে নেব। আমি এখানে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি। রাজমা সিদ্ধ হতে একটু বেশি টাইম নেয়, যার কারণে কুকারে আমি আটটা সিটি দিয়ে নিচ্ছি। এখানে দেখুন রাজমা পুরো সিদ্ধ হয়ে গেছে। তো রেসিপিতে ব্যবহৃত উপকরণগুলো দেখে নিন। এখানে আমি দুটো পেঁয়াজ কুচি নিয়েছি, কয়েকটা মরিচ, একটা টমেটো, লবণ, জিরা গুঁড়ো, ধনের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গোটা জিরে, বাটার, সাদা তেল, আদা রসুন বাটা আর রাজমা। কড়াইতে পরিমাণ মতো তেল ঢেলে দিচ্ছি, সাথে এক চামচ বাটার দিচ্ছি। বাটার দিলে খুব ভালো স্যান্ড আসে। এখন আমি এর উপর দিচ্ছি গোটা জিরে। এখানে দিচ্ছি আমি পেঁয়াজ কুচিগুলো। মরিচ কুচি, এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিচ্ছি এক চামচ লবণ। টমেটো কুচিগুলো এক চামচ, আদা রসুন বাটা হাফ চামচ, জিরা গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো এক চামচ, মরিচের গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো। এখন আমি এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এগুলোকে ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য ঢেকে দেব। এখানে দেখুন এগুলো ভালোভাবে সিদ্ধ ও মিক্স আপ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর উপর রাজমাগুলো ঢেলে দিচ্ছি। এগুলোকে আবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট পর্যন্ত সিদ্ধ করে নেব। 5 মিনিট পর দেখুন আমাদের রেসিপি সম্পূর্ণভাবে তৈরি। আপনি এগুলো রুটি কিংবা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। এরকম টেস্টি আর মজাদার রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। সুখে থাকুন, সুস্থ থাকুন।